সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি বৃত্তি প্রদান অনুষ্ঠান ডিসেম্বরের বাইশ তারিখ শুক্রবার সকালে এনাম নাহার হাই স্কুল মোরলয় মুসাফুর জুনিয়র সরকারি প্রাইমারি স্কুলের মাড় সাপ্তাহিক আলোকিত সন্দীপ সম্পাদক অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আর এই বৃত্তি প্রদান অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সন্দীপ এডুকেশন সোসাইটির যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি প্রদানের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইকবাল হায়দার এটারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অধ্যক্ষ নুরুল আক্তার হোসেন সন্দেব শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী সাবেক কৃষি কর্মকর্তা আফাম আফম আফরকানউদ্দিন সহ আরবতケイ মাস্টার রিদুয়ানুল কবির বাড়ির পরিচালনার মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরবক্তবরা হে প্রধান শিক্ষক মিটুরানি রায় চৌধুরী সহ বিশিষ্টজনল হইরাহি 2013 সালেতুন এমসিকিউ পদ্ধতিতে এই ভিত্তি পরীক্ষা চলে আইর যাদেরকে আমরা বলি মানব গরা কারিকর আমরা আজকে মঞ্চে যারা আছে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম হ্যালো দর্শক ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইব ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আ 70